আজকের ভিডিওটা বেশ গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য কারণ আজকের ভিডিওতে একটা নতুন তথ্য আমি আপনাকে দেবো অনেকে প্রশ্ন করছে আমাদেরকে যে স্যার যদি এসএলএসটি এবছর হয় তাহলে এস সাবজেক্টের পরীক্ষা আর যে পিটি হবে তার পরীক্ষাটা কি একদিনেই হবে মানে ফার্স্ট হাফে পিটি আর সেকেন্ড হাফে সাবজেক্ট এমনি করে হবে না কেমন হতে পারে এবছরের পরীক্ষাটি তো একদম একটা মানে সম্পূর্ণ তথ্য একটা একটা সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য ভিডিওতে প্রত্যেককে বলবো যে ওয়েলকাম টু বেস একাডেমি যদি পারেন তাহলে ভর্তি আমাদের চলছে এসএসএসটি পিটিতে একদম নিউ ব্যাচ মাত্র দুদিন হয়েছে কত ফি মান্থলি একশো নিরানব্বই টাকা বাংলা একশো নিরানব্বই টাকা আর ফুডও একশো নিরানব্বই টাকা যদি দুটো পড়েন তাহলে রেটটা আমরা অনেকটাই আপনাকে কম করে দেব। ঠিক আছে এই হলো আমাদের ভর্তি অফিসিয়াল নাম্বার পারলে একটা এস করতে পারেন বা করতে পারেন হোয়াটসঅ্যাপ ঠিক আছে তাহলে প্রত্যেকে আমি বলবো একটা কথা এমনি যে এই বছর যদি এসএলএসটি পরীক্ষা হয় কারণ পরীক্ষা এবছর হওয়ার সম্ভাবনা প্রবল সামনে ভোট আসছে এবং ভোটের আগেটাতে ওরা পরীক্ষাটা নেবেই কারণ না হলে অনেকটাই মুশকিল হবে ওদের এবছর ভোটে জয়লাভ করতে তো সেই অনুযায়ী একটা এসএলএসটি পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল এবছর তো পরীক্ষাটা কি একই দিনে হবে না বন্ধু পরীক্ষাটা একদিনে কিন্তু হবে না অনেকে বলছে নাকি যে একদিনে হতে পারে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ তো অমনি করলে খুব মুশকিল হবে দেখুন এস পিটি যে পিটি যে রয়েছে প্রিলিমস এইটা কিন্তু সবার জন্য এখানে আপনি ম্যাথের স্টুডেন্ট আপনি আপনার সাথে ম্যাথ বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটা মানে সাবজেক্টের আগে কিন্তু পিটি হবেই এবং পিটির যে প্রশ্ন সবার জন্য কিন্তু একই রকম হবে অতএব পিটিতে আপনাকে একটা পাস করতেই হবে পাস করার পর আপনার খাতা চেক করা হবে ওরা এমনি করতে পারে যে ওরা এই সপ্তাহে একদিনে সবার পিটি কিন্তু ওরা নিতে পারে একদিনে সবার পিটি অর্থাৎ প্রত্যেকটা যেমন ধরুন দশ লক্ষ ধরুন আর কি পরীক্ষার্থী হলো তো সবার পিটি হবে তো পিটিটা একদিনেই হবে এবার কি হবে এবারে একটা রবিবারে পিটি হবে নেক্সট রবিবারে আপনার নাইন টেনের জন্য আর কি এক্সামটা হয় মানে এমনি এক্সাম হয় আর কি কি আর হয় যখন এক্সাম নেয় তো ধরুন একটা সানডে ধরুন ওরা নিয়ে নিল পিটি নেক্সট সানডে ধরুন আর কি সেকেন্ড সানডেতে ওরা নাইন টেনের জন্য এক্সাম নেবে ধরুন আপনার আপনি আর কি নাইন টেনের জন্য বসছেন আর তারপরের সানডে কি নেবে ওরা ইলেভেন টুয়েলভের এক্সাম আর কি নেয় এইভাবে কিন্তু ওরা এক্সাম আর কি নিয়ে থাকে অর্থাৎ একটা সানডেতে শুধু পিটি হলো পরের সানডেতে নাইন টেন তারপর সানডেতে ইলেভেন টুয়েলভ এসএসসি অনেক বড়ো একটা পরীক্ষা যেখানে আপনার যেখানে আপনার প্রচুর পরীক্ষার্থী হবে বেশ ভালো পরীক্ষাটাও হবে এবং সিট সংখ্যা থাকবে অনেক বেশি তাই প্রত্যেকে বলবো যে রিক্স না নিয়ে আমাদের এই নাম্বারে ফোন করে আপনি ভর্তি হয়ে যেতে পারেন পিটিতে বাংলা সাবজেক্টে আর ফুডে একদম নিউ ব্যাচ চলছে তিনটারই আমাদের তিন দু তিনটে ব্যাচ অলরেডি এর মধ্যে আছে হ্যাঁ অনলাইনে পড়াবো রাত্রিবেলায় ক্লাস এখানে হচ্ছে এবং খুব সুন্দর ক্লাস এখানে হয় বিএস একাডেমিতে পারলে চলে আসুন আজই ফোন করুন আজই হোয়াটসঅ্যাপ করতে আপনি পারেন প্রত্যেককে রইলেও ধন্যবাদ শুভেচ্ছা রইলেও প্রত্যেকটা পড়াশোনা করুন থ্যাংক ইউ